ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন পপির সঙ্গে সম্পর্কটা নষ্টের পেছনে ছিল তৃতীয় পক্ষ বললেন জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র জগতে পপির সঙ্গে জায়েদ খানের প্রেমের গুঞ্জন ছিল দীর্ঘদিনের এফডিসি নির্বাচনের আগে জায়েদের বিরুদ্ধে ফেসবুকে লাইভে পপি কথা বলেন এতে সম্পর্কের ফাটলের বিষয়টি প্রকাশ্যে আসে পপির সঙ্গে কি হয়েছিল এমন প্রশ্নে সম্প্রতি গণমাধ্যমে জায়েদ খান বলেন পপির সঙ্গে একটা ভালো রিলেশন ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একসঙ্গে একটা মুভি করেছিলাম অনেকগুলো শো করেছি প্রায় 100 বেশি হবে ভালো সম্পর্ক ছিল তবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এদিকে এফডিসি নির্বাচনের আগে জায়েদ খানের বিপক্ষে একটি স্টেটমেন্ট দিলেও এর কোনো প্রতিক্রিয়া জানাননি জায়েদ খান এ প্রসঙ্গে জায়েদ খান বলেন আমি কোনো প্রতিক্রিয়া না জানালেও আমাকে নির্বাচন করার মধ্য দিয়ে ভোটাররা সঠিক জবাব দিয়েছে শিল্পীরা আমি তো তার কথায় ভোট হারিনি পপি এখন কোথায় আছে এমন প্রশ্নে জায়েদ খান বলেন সে কোথায় আছে আমি জানি না কোনো অজ্ঞাত স্থান থেকে কোনো ভিডিও দিলে সেটা নির্বাচনের প্রভাব ফেলবে এমনটি নয় আমি আশা করেছিলাম সে ভোট দিতে আসবে এফডিসি নির্বাচনে সে যেটা আমার বিপক্ষে করেছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে গত বছর এফডিসি নির্বাচনের আগে চিত্রনায়িকা পপি একটি লাইভে এসে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ করেন এই অভিনেত্রী এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন